মুসমুছে মজাদার আর লোবনীয় বিকালের নাস্তা তৈরি করা হবে আজকে আর এক কাপ ময়দা আলু দিয়ে এই নাস্তাটি তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে ময়দা আর আলু লোবনীয় নাস্তার সহজ রেসিপি আশা করি আজকের এই নাস্তার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এই নাস্তাটি ভাজার পরে অনেক সময় ধরে কিন্তু মসমুচে থাকবে আজকের এই নাস্তা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের নাস্তা তৈরি করে সবাই বিকালে পরিবেশন করতে পারে আজকের ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন আর দেখতেই পাচ্ছেন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে নাস্তাগুলি কতটা মুচমুচে আর লোভনীয় হয়েছে একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি উপরটা হবে মুচমুচে আর ভিতরটা আলুর পুরে ভরা তো এ ধরনের নাস্তা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে আর শুধু বাচ্চারা না বড়রাও কিন্তু খুবই পছন্দ করবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু আপনি ঝটপট এই নাস্তাটি তৈরি করতে পারবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে পারফেক্টভাবে এই নাস্তাটি তৈরি করা যাবে তবহার চলুন মূল রেসিপিতে চলে যায় কিভাবে আজকের নাস্তাটি তৈরি করেছি প্রথম এখানে তিনটি মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি এখন এই আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি এই যে আলুগুলিকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব এ পর্যায়ে কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি পাতা কুচি স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য লালমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিক রাঁধুনির যে মশলাটা আছে এটা দিয়ে দিয়েছি এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে যে কোনো স্ন্যাক্সের ভিতরে কিন্তু আপনি এটা দিতে পারেন দিলে খুবই ভালো লাগে এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তো আপনারা কিন্তু এই যে রাঁধুনি যে স্বাদের ম্যাজিকটা নিয়েছি এর পরিবর্তে গরম মশলা গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এখানে মিক্স করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি হাফ কাপের একটু কম ময়দা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারবেন দিয়ে মিক্স করা হয়ে গিয়েছে এটা কিন্তু যখন আমি নাস্তাটা তৈরি করব ভাজার সময় এই যে আলুর পুরটা বের হয়ে আসবে না এজন্য ময়দাটা মিক্স করে নিয়েছি এখন আরেকটি মিক্সিং বলের ভিতরে দিয়ে দিলাম এক কাপ ময়দা স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে এতে করে নাস্তাটা ভাজার পরে খুব মসমসে থাকবে এখন অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর সফট একটি ডো তৈরি করে নিতে হবে আর পানিটা একবারে দিতে যাবেন না এভাবে অল্প অল্প করে দিয়ে তারপরে ডোটাকে মিক্স করে নিতে হবে বা এই যে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে এই যে ময়দাটা মাখিয়ে নিয়েছি আর খুব সুন্দর সফট একটি ডো তৈরি করে নিয়েছি এ পর্যায়ে এখন এই ডো থেকে রুটি বেলে নিতে হবে এরপর সামান্য আটা ছিটিয়ে দিয়ে আমি রুটিটা বেলে নিব বা ময়দা ছিটিয়ে দিয়েও রুটিটা বেলে নিতে পারেন রুটিটা বেশি পাতলাও হবে না একেবারে আর বেশি মোটাও করা যাবে না মিডিয়াম সাইজ রেখে কিন্তু আপনাকে বেলে নিতে হবে এই যে রুটিটা আমি বড় করে বেলে নিয়েছি এই পুরত্বটা দেখিয়ে দিচ্ছি আর দেখিয়ে বুঝতে পারছেন যে কতটুকু পুরাত রেখে আমি এই রুটিটা বেলে নিয়েছি মাছ ভরার পর একটি বাটি দিয়ে দিয়েছি যাতে মাঝের অংশটা এই যে আলুর যে পুরটা আমি রেডি করেছি এটা না লাগে এখন চারো পাঁচটা এই যে রুটি দিয়ে রুটির ভিতরে আলুর পুরটা দিয়ে খুব ভালোভাবে এটাকে লাগিয়ে নিতে হবে একটু পাতলা করে দিয়ে দিতে হবে এরপরে বাটিটা আমি উঠিয়ে নিব এই যে দেখুন খুব সুন্দর একটা গোল ডিজাইন হয়ে গিয়েছে এর ভিতরে অংশটা এরপরে হচ্ছে একটি ছুরি দিয়ে আমি লম্বা লম্বি করে কেটে নিব আর কিভাবে কেটে নিব আপনাকে দেখেই কিন্তু বুঝতে হবে এই যে ত্রিভুজের মতো করে এভাবে লম্বা লম্বি করে কেটে নিতে হবে নাস্তাটা তৈরি করা একদমই সহজ আপনাকে দেখেই কিন্তু বুঝে নিতে হবে আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই নাস্তাটা তৈরি করতে পারবেন আর এই যে মাঝের যে রুটির অংশটা এটা আমি পানি লাগিয়ে দিয়েছি এতে করে খুব সহজেই নাস্তাটা তৈরি করতে পারবেন এরপর এভাবে পেছিয়ে রোলের মতো করে এই যেটা লাগিয়ে দিতে হবে যেহেতু এখানে পানি দিয়ে দিয়েছি এটা খুব সহজেই লেগে যাবে আর নাস্তাটা কিন্তু ভাজার সময় খুলে আসবে না এই যে খুব সহজেই কিন্তু এভাবে রোলের মতো আমি পেছিয়ে নেব প্রত্যেকটি নাস্তা একইভাবে তৈরি করে নিব আর দেখতেই পাচ্ছেন যে তৈরি করা কতটা সহজ আর খুব সুন্দর একটি ডিজাইন কিন্তু চলে এসেছে আর এই যে ভিতরে আমি আলুর পুরটা দিয়েছি আর এখানে কিন্তু ময়দা ব্যবহার করেছি এজন্য ভাজার সময় এই পুরটা বের হয়ে আসবে না বা খুলে যাবে না আপনারা কিন্তু বলেই দিয়েছে আমি এখানে কর্ন থাকলে কর্ন ব্যবহার করতে পারবেন সবগুলি একইভাবে তৈরি করে নিয়েছি এখন এক এক করে ভেজে নিব চুলা একটি ফ্রাই ফ্যান আগে থেকেই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এক এক করে নাস্তাগুলি দিয়ে দেব চুলা আঁচটা মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলি ভেজে নিতে হবে একটু সময় ধরে ধৈর্য নিয়ে কিন্তু এই নাস্তাগুলি ভেজে নিতে হবে এতে করে নাস্তা খুব সুন্দর একটি কালার চলে আসবে আর নাস্তাগুলি খুবই মোষমুছি হবে আর এভাবে যদি আপনি নাস্তাটা ভাজেন একটু সময় নিয়ে ভাজার অনেক সময় পরই কিন্তু নাস্তাগুলি মোষমুছি থাকবে কিছু সময় উল্টে পাল্টে দিব আর উল্টে পাল্টে খুব সুন্দর একটি সোনালি কালার করে আমি এই নাস্তাগুলি ভেজে নিব তো যারা এখন এভাবে নাস্তাটা বাসায় তৈরি করেননি বা বাচ্চাদের পরিবেশন করেননি তৈরি করে তারা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন এই যে দেখুন কিছু সময় পরে কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করছে আর ভিতরে যে আলুর পুরটা একটু কিন্তু বের হয়ে আসেনি আরও কিছু সময় ভাজার পরে খুব সুন্দর একটি সোনালি কালার চলে এসেছে আর এ পর্যায়ে নাস্তাগুলি আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব এই যে তেল ঝরিয়ে নাস্তাগুলি উঠিয়ে নিয়েছি এখন একটি সার্ভিং প্লেটে আপনাদেরকে ছাড় করে দেখিয়ে দিব। এই যে দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল মুষমুছি আর লোভনীয় বিকালের নাস্তা মাত্র এক কাপ ময়দা আর আলু দিয়েই কিন্তু আপনারা ঝটপট এই নাস্তাটি তৈরি করতে পারবেন তৈরি করা একদমই সহজ যে কিন্তু অনায়াসে নাস্তাটি তৈরি করে নিতে পারবে একদম ঝামেলা ছাড়াই তো একটি নাস্তা দেখিয়ে দিচ্ছি আর দেখেই বুঝতে পারবেন যে কতটা মোষমুছি হয়েছে উপরটা থাকবে একদম মুচমুচে আর ভিতরেটা হবে আলুর পুড়ে তো নাস্তাটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তো আজকের এই নাস্তা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের নাস্তা রেসিপি তৈরি করে বিকালে সবাই পরিবেশন করতে পারে দেখুন ভিতরের অংশটা কতটা লোভনীয় হয়েছে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আবারও হাজির হব সবার সামনে নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়াও শুভকামনা রইল